লরির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। মৃতের নাম নিমাই মণ্ডল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এলাকায়। প্রতিবাদে এলাকার মানুষ পথ অবরোধ করে, যদিও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। মঙ্গলবার সকালে লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এলাকায়। ঘটনার পর পথ অবরোধে সামিল হন এলাকার মানুষ, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে রানীগঞ্জের দিক থেকে বাঁকুড়ার দিকে যাওয়া কয়লা বোঝাই একটি লরি গঙ্গাজল ঘাটি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে নিমাই মণ্ডল নামে স্থানীয় এক সাইকেল আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর লরিটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাড়া করে দেশুরিয়া মোড়ের কাছে লরিটিকে ধরে ফেলে। পরে লরিটিকে তুলে দেওয়া হয় গঙ্গাজল ঘাটি থানার পুলিশের হাতে। ঘটনার পরে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও লরি চালকের শাস্তির দাবিতে সড়ক হয়েছেন অবরোধকারীরা। আমি বাইরে যাচ্ছিলাম, আস্তে আস্তে দেখছি এটাতে মানে ঘন্টাখানেক আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একদম পিছিয়ে দিয়ে চলে গেছে। সেটা পিছিয়েছে কয়লা গাড়ি, ওভারলোড গাড়ি আমাদের লোকাল একটা ছেলে, কাপিস্টা গ্রামের একটা ছেলেকে পিছিয়ে দিয়ে চলে গেছে, মানে হাঁস মুরগির মতন মেরে দিয়ে চলে গেছে। এরা কোনো স্পিড কমায় না, ওভারলোড নিয়ে যায়। এখানে বলার কিচ্ছু নাই। প্রশাসন দেখছে, আমি আসার পরে এখানকার ওসি সাহেব উনি গেলেন, 50 মিনিট পর উনি গেলেন। ওনাকে যখন জিজ্ঞেস করলাম আপনি আসতে এত দেরি করলেন, উনি বলছেন আমি ওখানে রিপোর্ট করছিলাম। রিপোর্ট করার আগে না, এটা দেখার আগে প্রায় যায়, প্রতিদিন যায়। আমাদের তো রাস্তায় হাঁটা মুশকিল হয়ে গেছে, আজ তো তবু ফাঁকা রোড ছিল। কী বলবো, প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন দেখুক, নিজের চোখে দেখুক। এটা যদি ওনার বাড়ির কেউ হতো উনি কী করতেন? আমি তো ওনাকে বললাম, ওসি সাহেবকে, আপনার বাড়ির যদি কেউ হতো এটা, আজ তো উনি কারো বাড়ির, কারো ছেলে, কারো ভাই, কারো দাদা, মুরগির মতন, হাঁস মুরগির মতন পিষে দিয়ে গেছে। সেটাকে আবার মানে জল দিয়ে ধোয়া হচ্ছে, ওটাকে আমি সহ্য করতে পারলাম না। আমি তো মায়ের জাত, আমার তো মনে হচ্ছে আমার ভাই হতে পারে ওটাকেও, আমার লোকাল এখানকার স্থানীয় ছেলে। আজ আমি সকালবেলাতে বেরিয়েছি এই দৃশ্য দেখার জন্য, ওভারলোড গাড়ি, বালির গাড়ি আর কয়লার গাড়ি, শুধু এই গাড়িতে আমাদের এনএইচ রাস্তাটা ভর্তি। অবিলম্বে 60 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বালি ও কয়লা চলাচল বন্ধ করারও দাবি তুলেছেন অবরোধকারীরা। কাল থেকে স্পিডের মাথায় দুনিয়ার কয়লা গাড়ি প্রত্যেক দিন পার হয়, ইতিমধ্যে আজকেও পার হচ্ছে, ওভারলোড পাথর গাড়িও প্রচুর পার হয়। কিছু মাফিয়ালোক মদতে এইসব গাড়ি চলে, আমাদের থানায় বারবার জানানো সত্ত্বেও থানা কোনো স্টেপ নেয়নি। এমনকি উপর মহল পর্যন্ত এর সেটিংয়ে যে আমাদের কয়লা গাড়ির এত প্রত্যেকবার যে প্রতিবাদ করা হচ্ছে, এই প্রতিবাদের কোনো ফল পায়নি। তার জন্য আজকে একটা নির্মল ফ্যামিলি জলে ভেসেই গেল। তার দুখানা বাচ্চা, দুটি একদম বাচ্চা, একদম ওই ভদ্রলোকের সবজি বিক্রির ভিত্তিতে তার ফ্যামিলি চলে। এমনকি একটি ছোট বাচ্চা, সে এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, এক ছেলে 11-এ পড়ে। ফ্যামিলির ইনকাম বলতে তার বাবাই ছিল। আজকে সেই ফ্যামিলির সুরাহা করার জন্য আমরা এখানে পথবরোধ করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমরা এখনও কোনো রাস্তার মধ্যে কোনো এই কয়লা গাড়ি চলে, এমনকি ওভারলোড প্লাস হাইট লোড, এই দুটোরই কোনোদিন এনএইচের উপরে পারমিশন নেই। প্রশাসন খুব ভালোভাবে জানে, প্রশাসন জানা সত্ত্বেও এটার প্রশাসন কী করে পারমিশন করে তা আমরা বুঝে উঠতে পারছি না। এবং প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের বারবার অনুরোধ যেটা, যে এই ধরনের এই হাইট লোড, ওভারলোড এইগুলো যেন বন্ধ হয়, এটাই আমাদের প্রশাসনের কাছে অনুরোধ। এমনকি গোকালঘাটে একটা শান্ত পরিবেশ, আজও পর্যন্ত কোনো মানে উচ্ছৃঙ্খল হয়নি এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পর। সেটা থানার পুলিশ, প্রশাসন সবাই দেখেছেন, এরপরে ওনারা কোনো স্টেপ নিচ্ছেন না। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।